রাজধানীর প্রায় সর্বত্র এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাছে ছুটছেন প্রার্থীরা, সঙ্গে নেতাকর্মী ও অনুসারীরা। উৎসাহ উদ্দীপনা রয়েছে ভোটারদের মধ্যেও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই টানা প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে অলিগলি, পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাইছেন ভোট। শুক্রবার সকালে রাজধানীর কলাবাগানে স্টাফ কোয়ার্টার এলাকায় গণসংযোগ করেন ঢাকা দশ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা দশ হবে স্মার্ট একটি নগরী, আমাদের ঢাকা দশ হবে দশে দশ। দুপুরে মুগদা বৌদ্ধ মন্দির এলাকায় প্রচার প্রচারণায় অংশ নেয় ঢাকা নয় আসনে নৌকা প্রতীকের সাবের হোসেন চৌধুরী। জানান, 7 জানুয়ারির নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করা তার লক্ষ্য। আশা করব 7ই জানুয়ারি যে ভোট, সেটার প্রতি আমরা কাজের মাধ্যমে সম্মান জানাতে পারি। ভোটাররা এবার নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার কথা বলছেন। জিনিসপত্রের দাম কমায়, আমরা এটাই চাই, গরিব গুণী মানুষ আমরা এটাই চাই। আমরা চাই দেশে এটা ভালো নির্বাচন হোক, আমরা আমাদের চাহিদা অনুযায়ী যাকে ভালো লাগে তারে ভোট দিব। নির্বাচনকালীন সমাজ এভাবে সারা মানুষের সাথে মিশে পরে যদি সেই আন্তরিকতাটা না থাকে তাহলে জনগণের প্রত্যাশা তো পূরণ হয় না। বিকেলে রাজধানীর মালিবাগের বাইতুল আজিম শহীদি জামে মসজিদ এলাকায় প্রচারে অংশ নেয় ঢাকা 12 আসনের নৌকা প্রতীকের আসাদুজ্জামান খান। এ সময় তিনি বিএনপির অসহযোগ আন্দোলন কর্মসূচির সমালোচনা করেন। এদের এরা কোনোদিন নির্বাচনে জয়লাভ করবে না, সেই জন্যই তারা বিকল্প পন্থা শুরু করেছে। আবার আমরা শুনছি মানুষ জনগণকে বলছে তোমরা ট্যাক্স দিবে না, তোমরা এটা একটা হাস্যকর জিনিস। নির্বাচনী প্রচার প্রচারণে আওয়ামী লীগের প্রার্থীরা মাঠ দাপিয়ে বেড়ালেও অন্য দলের বা স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি এখনো চোখে পড়ার মতো নয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর প্রায় সর্বত্র এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাছে ছুটছেন প্রার্থীরা, সঙ্গে নেতাকর্মী ও অনুসারীরা। উৎসাহ উদ্দীপনা রয়েছে ভোটারদের মধ্যেও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই টানা প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে অলিগলি, পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাইছেন ভোট। শুক্রবার সকালে রাজধানীর কলাবাগানে স্টাফ কোয়ার্টার এলাকায় গণসংযোগ করেন ঢাকা দশ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা দশ হবে স্মার্ট একটি নগরী, আমাদের ঢাকা দশ হবে দশে দশ। দুপুরে মুগদা বৌদ্ধ মন্দির এলাকায় প্রচার প্রচারণায় অংশ নেয় ঢাকা নয় আসনে নৌকা প্রতীকের সাবের হোসেন চৌধুরী। জানান, 7 জানুয়ারির নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করা তার লক্ষ্য। আশা করব 7ই জানুয়ারি যে ভোট, সেটার প্রতি আমরা কাজের মাধ্যমে সম্মান জানাতে পারি। ভোটাররা এবার নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার কথা বলছেন। জিনিসপত্রের দাম কমায়, আমরা এটাই চাই, গরিব গুণী মানুষ আমরা এটাই চাই। আমরা চাই দেশে এটা ভালো নির্বাচন হোক, আমরা আমাদের চাহিদা অনুযায়ী যাকে ভালো লাগে তারে ভোট দিব। নির্বাচনকালীন সমাজ এভাবে সারা মানুষের সাথে মিশে পরে যদি সেই আন্তরিকতাটা না থাকে তাহলে জনগণের প্রত্যাশা তো পূরণ হয় না। বিকেলে রাজধানীর মালিবাগের বাইতুল আজিম শহীদি জামে মসজিদ এলাকায় প্রচারে অংশ নেয় ঢাকা 12 আসনের নৌকা প্রতীকের আসাদুজ্জামান খান। এ সময় তিনি বিএনপির অসহযোগ আন্দোলন কর্মসূচির সমালোচনা করেন। এদের এরা কোনোদিন নির্বাচনে জয়লাভ করবে না, সেই জন্যই তারা বিকল্প পন্থা শুরু করেছে। আবার আমরা শুনছি মানুষ জনগণকে বলছে তোমরা ট্যাক্স দিবে না, তোমরা এটা একটা হাস্যকর জিনিস। নির্বাচনী প্রচার প্রচারণে আওয়ামী লীগের প্রার্থীরা মাঠ দাপিয়ে বেড়ালেও অন্য দলের বা স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি এখনো চোখে পড়ার মতো নয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।